ওপরে উঠে ভিডিও করছি, কারণ পেস্তা পা ধরে কামড়াচ্ছে, বুঝে গেছে যে আমি কোথাও বেরুবো। আর একদম দেখো গরমে কিচ্ছু করিনি, একটু জিন্স টপ পরেছি, আর দেখো হাতাটা হচ্ছে এরকম, আর একটু সিম্পল একটু হালকা মেকআপ করেছি, আর কিচ্ছু করিনি। তো আমি আর ভাই এখন বেরুবো, তো চলো তোমরা দেখতে থাকো, ওখানে যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখালাম বিয়ের কনেকেও, দেখালাম প্যান্ডেল, দেখালাম সব দেখালাম, আর এখন চলো আমরা একটু স্টলে যাই। তো দেখো এখানে আছে কফি, আর হয়েছিল ফুচকা। তো আমি ফুচকা খাইনি, কফিও খাইনি, কারণ আমাদের যেতে অনেক রাত হয়ে গেছিলো। আর দেখো এখানটা পুরো খাওয়ার প্যান্ডেল, আর এখানে দেখো পাতলু, মোটু এখন মানে ঘরে ঢুকেছে, মোটু গেল আর পাতলুকে আমি ভিডিও করলাম, আর আমি আর ভাই দেখো দাঁড়িয়ে আছি এখন, একটু ভিডিও করলাম, সবাই দেখছিলো, খুব 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 লজ্জা লাগছিলো। আর ভাই তো তাকাচ্ছিলই না আমার দিকে, ওকে আমি অনেক কষ্ট বললাম যে একবার তাকা, তবু তাকালো না, কারণ সবাই তাকাচ্ছিলো। আর দেখো এখন হচ্ছে মোটু এসছে, তো মোটু বাচ্চাদের সাথে হাত মেলাচ্ছে, তো একটু ভিডিও করলাম, আর এরপর আমরা খেতে বসে যাবো, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো তো তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের মাসির বিয়ে, তো তোমাদেরকে এটাই বলাই হয়নি। তো চলো আমরা এবার খেতে বসে গেছি, দেখো তো খাওয়া হয়ে যাক, খাওয়া হয়ে গিয়ে একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা এটা হচ্ছে আজকের ভিডিও, মানে যেদিন আমি ভিডিও পোস্ট করছি। তো দেখো এখানে আছে আমাদের আজকে হবে চিকেন, তো এখানে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে মশলা কষাতে দিয়ে দিয়েছি। তো একবারই তোমাদের রান্নার ভিডিও শেয়ার করলাম একদম বিয়েবাড়ি থেকে এসেই, কারণ আমার আর কিছু ভিডিও করা ছিল না, তো আজকে চিকেন হয়েছিলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, নাহলে ভিডিওটা মানে আজকেও পোস্ট করা হতো না। তো দেখো আমার চিকেনটা হয়ে গেছে, চিকেনের কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চলো দেখিয়ে দিই, প্রথমে দেখিয়ে দিই আমার বাবা আজকে কী খাবে, কারণ বাবা তো আজকে চিকেন খায় না, মানে বাবা চিকেনই খায় না। তো বাবার জন্য কী রান্না হয়েছে দেখো, এখানে হচ্ছে একটা তেতো হয়েছে, কী দিয়ে করেছে আমি জানি না, এখানে আছে ডিম ভাজা, আর এখানে আছে ফুলকপি, বড়ি, আলু, সোয়াবিন সমস্ত কিছু দিয়ে মানে একটা পাতলা করে ঝোল। তো বাবা এটা খেতে খুব ভালোবাসে, তো বাবার জন্য এগুলোই হয়েছে, কারণ আমার বাবা তো চিকেন খায় না। আর আমাদের জন্য হয়েছিল চিকেন, তোমাদেরকে দেখিয়েছি, আর আলাদা করে কিছু দেখাবো না। আর এখানে দেখো এখানে মা একটু গুড়াম দিল, কারণ বাবা টক ছাড়া ভাত খেতে পারে না। এখন হচ্ছে বিকালবেলা, আর তোমাদের সাথে বিয়েবাড়ির ভিডিওটা অনেকদিন আগেই ভেবেছিলাম শেয়ার করবো, প্রায় প্রায় 5-6 দিন তো হয়েই গেল বিয়ে
বিয়েবাড়িটা, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মামার ছেলেরা এসেছিলো, মেয়েরা এসেছিলো, মামারা এসেছিলো। তো আমরা সায়েন্স সিটি ঘুরতে গেছিলাম, তারপর আমরা মানে ঘুরতে গেছিলাম আর কি, তারপর ওদেরকে নিয়ে অনেক মজার মজার ভিডিও করেছি। তো এগুলো শেয়ার করতে করতেই আমার আর বিয়েবাড়ির ভিডিওটা শেয়ার করা হয়নি। তো এতদিনে আমি বিয়ের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরা তো দেখেই নিয়েছো। আর আজকে সকালবেলা চিকেন হয়েছিল, সেটা দেখেছো, চিকেনটা এই রিসেন্ট হয়েছে, কিন্তু বিয়েবাড়ির ব্লগটা 5 দিন আগে কাট, তো ব্লগটা করাই রয়েছিল। তো আজকে ভাবলাম আপলোড করেই নিই কারণ আজকে আমার কাছে সেরকম আর কোনো ভিডিও ছিল না করা। তো বিয়েবাড়িতে খুব মজা করেছিলাম সেদিন। এখন একটু ছাদে এলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ জঠরটার অবস্থা আমার খুব খারাপ, মানে আমার খুবই কষ্ট পাচ্ছে বিশ্বাস করো। আর আমার না এগুলো হয় না, আর মানে যখন হয়, একবার আমরা দিল্লি গেছিলাম প্রায় 3 বছর আগে, মানে লকডাউনের আগে একবার দিল্লি গেছিলাম, যখন লকডাউন হয় তার আগের মাসে, তার আগের বছর আর কি দিল্লি গেছিলাম। তো তখন একবার দিল্লিতে হয়েছিলো আমার এরকম, আবার এতদিন পর হলো, তো আমার হয় না চট করে, কিন্তু যখন হয় না তখন আমার কিছুতেই ভালো হতে চায় না, এত কষ্ট পাচ্ছে, অনেকদিন হয়ে গেল এটা প্রায় হয়ে যাওয়া। তো যাই হোক, দেখি ভাবছি এবার আর একবার ডাক্তার দেখিয়ে নেব। আর দুদিন যা গরম পড়েছে, দেখো চুল একদম আমি মানে টাইট করে বেঁধে রেখে দিয়েছি, নাহলে চুলগুলো মুখে পড়ছে, আরও বেশি কষ্ট হচ্ছে। তো প্রচণ্ড গরম পড়েছে। আর কালকে হচ্ছে দশহরা পুজো, তো আগের বছর দশহরা পুজোর ভিডিওতে আমার প্রচুর ভালো ভিউজ দিয়েছিলো, প্রায় আমি অনেক দিন আগে দেখেছিলাম তখন 15K ছিল, তো খুব ভালো ভিউজ দিয়েছিলো দশহরা পুজোয়, সবাই দেখেছে ভিডিওটা আমার। তো আবার কালকে দশহরা পুজো, তো কালকে আবার ভালো করে আরও সুন্দর করে ভিডিও করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের এবারের ভিডিওটাও খুব ভালো লাগবে। আর তো দেখো জঠরটা হয়েছে বলে জানো তো আমি কোনো শর্ট ভিডিও করতে পারছি না, আমার আর প্রিয় প্ল্যান ছিল যে শর্ট ভিডিও করার কালকে, তো এরকম হয়েছে, এখন বাজে লাগবে দেখতে, ওই জন্য আমি আর এখন শর্ট করছি না, আপলোডও করা হচ্ছে না শর্ট ভিডিও। তো যবে ভালো হবে তবেই, আর আমি আর প্রিয় আবার একটা ডান্স ভিডিও আনছি খুব তাড়াতাড়ি, আমরা মানে প্র্যাকটিস করছি, মানে আজ থেকেই স্টার্ট করেছি আর কি। তো আবার একটা ডান্স ভিডিও আসছে আমার আর প্রিয়ে, তো তোমরা তো খুব ভালো সাপোর্ট করো আমাদের ডান্স ভিডিওতে, আমি দেখেছি ভালো ভিউজও দেয়। তো আবার একটা ভালো ভিডিও আনার চেষ্টা করছি, মানে আনবো তো বটি, প্র্যাকটিস করছি আর কি। আর আমার লাইভে আসার কথা ছিল কিন্তু আমি সময় পেলাম না আজকে লাইভে আসার, কালকেও হবে না বললাম, কাল দশহরা পুজো, তো আমাকে ভিডিও করতে যেতেই হবে, দুপুরবেলাতেই পুজোটা হয় আর কি, তো আমাকে তো ভিডিও করতে যেতে হবে, কালকেও লাইভে আসতে পারবো না। পরশু দিন থেকে আমি একদম কন্টিনিউ লাইভ করবো, লাইভ যতদিন করেছি আমার চ্যানেলে খুব ভালো গ্রোথ হচ্ছিলো আর কি, লাইভ বন্ধ করে দিলাম, আবার চ্যানেল আগে যেমন ছিল সেরকমই হয়ে গেছে। তো যাই হোক, লাইভ আবার করবো, তোমরা লাইভে আমাকে অনেক হেল্প করো, আসো আমার লাইভে, আমার সাথে গল্প করো, আড্ডা দাও, ওই জন্যই আমার লাইভটা এত ভালো হয়। তো আবার নতুন করে স্টার্ট করবো, আমাকে একজন কমেন্টও করেছে দেখলাম, রাজ বলে একজন, যে কেন আসছো না দিদি লাইভে, অবশ্যই আসবো রাজ, কালকে হবে না পরশু দিন থেকে আমি আসবো একদম কন্টিনিউ, দুপুর তিনটের সময় আমি লাইভে আসবো। আর আজকে সেরকম তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি, একদম বিয়েবাড়ির ব্লগ থেকে একদম বিয়েবাড়ির ব্লগটুকুই শেয়ার করেছি, আর আজকে কী রান্না হয়েছে শুধু সেইটুকু শেয়ার করলাম। তো এখন ভিডিওগুলো খুব একটা বেশি বড় হচ্ছে না, মানে আমি সময় পাচ্ছি না, বা বলতে পারো যে শরীরটা ভালো যাচ্ছে না, আর ওই জন্য এখন ভিডিও সেরকম কিছু করা হচ্ছে না। তো যাই হোক, কালকে থেকে আবার ভালো ভিডিও আসবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এইটুকুই, আর এই ভিডিওটা বেশি বাড়াবো না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো, আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।